আসসালামু আলাইকুম। দেশ কিনবার প্রবাস থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা যারা বর্তমানে সৌদি আরবে আছেন, বৈধ অবস্থায় আছেন, তাদের জন্য খুবই সতর্কমূলক ভিডিও এটা। তো প্রথম থেকে আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত, তাহলে আপনারই মঙ্গল হবে। তো আমি যে বিষয়টা আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা সৌদি আরবের আইন সম্পর্কে অনেকেই জানেন না যে সৌদি আরবের আইন কি বলে, যে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কাজ করতে গেলে সেটা কি লাগে। তো দেখেন, প্রথমে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনি আপনার কফিলকে ফায়দা দিয়ে হোক বা পালিয়ে গিয়ে হোক অথবা যে কোনো পরিস্থিতিতে হোক, অথবা কফিল আপনাকে অন্য ডিস্ট্রিক্টে কাজের জন্য পাঠাইছে কফিলের কাজের জন্যই, অথবা আপনার কোম্পানি আপনাকে অন্য ডিস্ট্রিক্টে কাজের জন্য পাঠাইছে যেই কোনো পরিস্থিতিতে হোক, যদি কফিল থেকে আপনি ওয়ার্ক পারমিট লেটার না নিয়ে থাকেন, অর্থাৎ এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কাজ করতে গেলেই আপনার ওয়ার্ক পারমিট লেটার লাগবে, সেটা আপনার কফিল আপনাকে দিবে, অথবা আপনার কোম্পানি হলে কোম্পানি থেকে আপনি নেবেন, অথবা আপনার মালিকানা হলে আপনার কফিল আপনাকে দিবে। তো বিষয়টা হচ্ছে, আপনি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে কাজ করতে গেলেই আপনাকে ওয়ার্ক পারমিট লেটার নিয়ে যেতে হবে। এখন আপনি, আপনার কফিল হচ্ছে রিয়াদে, আপনি এখন দাম্মামে কাজ করবেন অথবা জেদ্দাতে কাজ করবেন, কফিলকে ফায়দা দিয়ে হোক বা যেভাবে হোক, কিন্তু আপনার কোনো রকমের ডকুমেন্টস নাই, অর্থাৎ আপনি যে এই ডিস্ট্রিক্টে কাজ করতেছেন এখানে আসার যে লেটারটা লাগবে, ওয়ার্ক পারমিট লেটার লাগবে বা আপনি এই কাজটা করবেন, সো এই ওয়ার্ক পারমিট লেটারটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ হিসেবে গণ্য হবেন। যদিও আপনি বৈধ কিন্তু আইন অনুসারে আপনি অবৈধ হিসেবে গণ্য হবেন, আর পুলিশে আপনাকে ধরলে আপনাকে হয়তো বড় অঙ্কের গ্রামা দিয়ে আপনাকে ছেড়ে দেবে, আর না হয় আপনাকে খুরুজ মেরে দেশে পাঠিয়ে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি বৈধ হওয়া সত্ত্বেও যদি কফিলের দেওয়া কাজ যেটা আপনার ভিসার সাথে রিলেটেড সেই ধরনের কাজ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে গ্রামা অথবা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, কারণ আপনি আসছেন হচ্ছে সাওয়াক খাসে। আমি এক্সাম্পল হিসেবে বলছি, আপনি সাওয়াক খাস হিসেবে আসছেন অথবা আপনি আমেল মাতাম হিসেবে আসছেন। তো এখন আপনি সাওয়াক খাস ভিসাতে আসলেন কিন্তু আপনি কাজ করতেছেন ইলেকট্রিকের, আমি আবার আপনাকে ক্লিয়ার করতে পারছি না, হয়তো যারা হয়তো আরবি বোঝেন না, নতুন আছেন তাদের জন্য আমি আবার বলছি, আপনি ড্রাইভিং ভিসা আসছেন কিন্তু আপনি কাজ করতেছেন কারেন্টের কাজ। তো এখন আপনার ভিসাটা হচ্ছে এক ধরনের কিন্তু আপনি কাজ করতেছেন আরেক ধরনের, আপনার কাজ হচ্ছে বাসাবাড়ির ভিতরে আর আপনি রাস্তার ভিতরে কাজ করতেছেন কনস্ট্রাকশন সাইটের। তো এক্ষেত্রে যদি আপনাকে পুলিশ ধরে, আপনি হন কফিলের এরিয়ার লোক অথবা আপনি বৈধ হন যাই হন না কেন, এটা কখনোই মেনে নেওয়ার মতো না, আইনের বিরোধের মতো, আইন বিরোধী একটা কাজ, কারণ আপনার কফিল যেই ভিসা দিয়ে আপনাকে আনছে সেই ভিসার কাজ ব্যতীত আপনি অন্য কাজ করতেছেন, সেটা সৌদি আরবের আইনের ভিতরে না, এটা আইন বিরোধী। সো সেক্ষেত্রেও আপনি বৈধ হন অথবা আপনার কফিলের এলাকায় হন, যেখানেই হন, পুলিশ আপনাকে ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে অথবা বড় অ্যামাউন্টের কোনো গ্রামা আপনার আকামায় দিয়ে দিবে। তো এই জন্যই বলতেছি, যারা বর্তমানে বৈধ রয়েছেন ভাই, বেশ কিছুদিন ওয়েট করেন, যেহেতু এখন চেকিং চলছে, চেকিং শেষ হলে হয়তো আগের মতো স্বাভাবিক হবে। তো এখন যেহেতু চেকিং চলছে, এই চেকিং অবস্থায় যারা বৈধ আছেন, যারা বৈধ থাকার পরে অন্য জায়গাতে কাজ করতেছেন, আপনারা কিছুদিন একটু সতর্ক অবলম্বন করে চলাফেরা করেন, আদারওয়াইজ ধরতে পারলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে অথবা বড় অ্যামাউন্টের কিন্তু আপনার আকামার উপর গ্রামা দিয়ে দিবে। তো এই বিষয়টা জানানোর জন্যই আসলে ভিডিওটি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।